জেলা কনটেনসেন্ট জাতীয় কারা অধিদপ্তরের ভোলা জেলা শাখা কারাগার এ পর্যায়ে সালাম প্রদান করলেন মাননীয় প্রধান অতিথি এবং বিশেষ অতিথি আন্তরিকতার সাথে তাদের সালাম গ্রহণ করছেন। ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স বাংলাদেশ মানব প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা অধিদপ্তরের এই ইউনিট ভোলা জেলা শাখায় তারা সালাম জ্ঞাপন করেছেন মাননীয় প্রধান অতিথিকে। ভোলা সরকারি কলেজ রোভারকে আমরা দেখতে পাচ্ছি, এরপরই বাংলাদেশ স্কাউটস ভোলা জেলা শাখা বাংলাদেশ স্কাউটস নিশান্তর নেতৃত্বে অভিবাদন মঞ্চ অতিক্রম করছেন এবং আমরা দেখতে পাচ্ছি ভোলা শিশু সমাবেশ এবং কুচকাওয়াজ আয়োজনকে সাফল্য বন্ধিত করতে প্রাণান্তকর চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর ভোলা জেলা প্রশাসনের এই অনন্য অসাধারণ আয়োজনে আজকে রেকর্ড সংখ্যক প্রতিষ্ঠানের উপস্থিতি আমাদেরকে আরো বেশি উৎপেলিত করছে। এরপরেই রয়েছে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় গার্লস গাইড, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় গার্লস গাইড। হ্যালো, দেখতে পাচ্ছি মাননীয় প্রধান অতিথিকে সালাম জ্ঞাপন করছেন তারা। এরপরেই ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় স্কাউটস দল, ভোলার ঐতিহ্যবাহী এই বিদ্যাপীঠ আপনারা জানেন জননেতা তোফায়েল আহমেদ থেকে শুরু করে অনেক প্রতিভাধর মানুষের বিদ্যানিকেতন এই সরকারি উচ্চ বিদ্যালয়। সেই সরকারি উচ্চ বিদ্যালয় ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউটস দলের পরেই জেলা সরকারি উচ্চ বিদ্যালয়ের মূল দল স্কুল দল ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মোহাম্মদ জুবায়ের ইসলামের নেতৃত্বে। এরপরই সরকারি ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ আমাদের নারী শিক্ষার অন্যতম এই কেন্দ্রস্থল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় দলনেত্রী ঈশার নেতৃত্বে অভিবাদন মঞ্চ অতিক্রম করছে। হ্যালো, এবং এর পরপরই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পরপরই আমাদের অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে আসছেন ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় যুব রেড ক্রিসেন্ট আহমেদ নাবিলের নেতৃত্বে অভিবাদন মঞ্চ অতিক্রম করছেন তারা। যুব রেড ক্রিসেন্ট দল আপনারা জানেন আত্মমানবত রেড ক্রিসেন্ট দল আমাদের সাথে অভিবাদন মঞ্চ অতিক্রম করছে মাননীয় প্রধান অতিথিকে সালাম জ্ঞাপনের মাধ্যমে মার্চ পাস্ট করে। এরপরই ভোলা আব্দুর রব স্কুল অ্যান্ড কলেজ আরো একটি ঐতিহ্যবাহী এবং স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান দ্বীপ জেলা ভোলার এর অব স্কুল অ্যান্ড কলেজ হিসেবে যারা বেশি সুপরিচিত সালাম প্রদান করে তারাও মাননীয় প্রধান অতিথি এবং সম্মানিত বিশেষ অতিথিকে আজকের বিজয় দিবসের মার্চ পাস্টের সালাম জ্ঞাপন করছেন। এগিয়ে আসছে সরকারি শিশু পরিবার বালিকা দলনেতা মিম আক্তারের নেতৃত্বে দলটি অভিবাদন মঞ্চ অতিক্রম করছে। এরপরে রয়েছে মাসুমা খানম বালিকা মাধ্যমিক বিদ্যালয় দলনেতা তামান্না আক্তারের নেতৃত্বে প্রধান অতিথিকে সালাম জানিয়ে অভিবাদন মঞ্চ অতিক্রম করছে। এরপরে রয়েছে মনেজা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয় দলনেতা পূজা দাসের নেতৃত্বে দলটি অভিবাদন মঞ্চ অতিক্রম করছে। এরপরে অভিবাদন মঞ্চ অতিক্রম করছে রতনপুর মাধ্যমিক বিদ্যালয় ভোলা দলনেতা মোহাম্মদ নাইমের নেতৃত্বে দলটি অভিবাদন মঞ্চ অতিক্রম করে যাচ্ছে। সুসজ্জিত এই দলটি অভিবাদন মঞ্চ অতিক্রম করছে। এরপরে রয়েছে 63 নং চর ভেদুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দলনেতা মিমের নেতৃত্বে দলটি অভিবাদন মঞ্চ অতিক্রম করছে। সুধীবৃন্দ, এরপরে রয়েছে 90 নং কালীনাথরায়ের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোলা দলনেতা রাপিবা বিনতে জামানের নেতৃত্বে দলটি অভিবাদন মঞ্চ অতিক্রম করে যাচ্ছে। এরপর অতিথিকে সালাম প্রদানের মাধ্যমে অভিবাদন মঞ্চ অতিক্রম করছে। এরপরে রয়েছে শিশু বিদ্যানিকেতন ভোলা দলনেতা সাজিদের নেতৃত্বে দলটি ছোট্ট সুন্দর একটি সোনামণিদের একটি দল অভিবাদন মঞ্চ অতিক্রম করছে। এরপরে রয়েছে আদর্শ একাডেমি ভোলা দলনেতা মোহাম্মদ তৌফিকুল ইসলামের নেতৃত্বে দলটি অভিবাদন মঞ্চ